কেউ কি একই কথা বলবে সম্ভবত আপনারা নিজেদের মধ্যে দ্বিমত করা ভালো নয় সবাই মিলে বাঁচব না হলে সবাই মিলে মরব আশ্চর্য নাটকের চরিত্রগুলো শেষ পর্যন্ত বিদ্রোহ করবে এরকম ভয়ঙ্কর পরিণতি আমি ভাবিনি আপনারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে আমাদের উপায় নেই কিন্তু রাক্ষসের কাছে যেতে হবে কবে কে যাবে আমি 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 যাবো কেন এরকম কোন কথা ছিল না আশ্চর্য কি শুনছি আমি আপনাকে যেতে হবে হ্যাঁ প্রথমে আপনি আমাদের ফেলে পালাতে পারবেন না রাক্ষসের দিকে কোনো হাসি মুখে যেতে পারে সেটা আমি দেখব অসম্ভব আমি যেতে পারি না আমি পালাবো কোথা অন্য কোথাও কোথায় অন্য কোথাও পালাতে পারবে হ্যাঁ জানি না তাহলে কেমন করে পালাবে জানি না ও আইসার আমি জানি না কেন হাসি যেন বাচ্চে চারিদিকে আমার অসহায়তা নিয়ে সেই হাসি ও কোথায় বানাবো কেমন করে বানাবো যে পথ দিয়ে আপনি এসেছেন সেই পথটার নাম মনে নেই না বড় অন্ধকার ছিল আমার উপায় নেই আপনি মতো পা ফেলেন রাক্ষসটা এসে দরজায় দাঁড়াবে ওর বিকট হাসির ধারালো শব্দে আমি কেটে কেটে যাব আমি যাব না আমি যাব না আমি যাব না কি বিকট লোক কি তীক্ষ্ণ দাঁত ও কি বিশ্রী অসহায় লাগছে চারিদিকটা আমাকে নিয়ে কি নিষ্ঠুর ভাবে হাসছে আপনি না গেলে ওই রাক্ষসটা দরজা থেকে ঢুকবে আপনি যান রাক্ষসের চোখ হয়তো দাঁড়িয়ে লাভ নেই কিন্তু আমি তো ছিলাম কি অদ্ভুত সুন্দর ছিল পৃথিবীটা রঙিন ঘুড়ির মতো সুতো ছিঁড়ে আমি কোথায় যাব ওইরকম একটা ভয়ানক জন্তু কি অসহায় হয়ে
কেউ হাঁটছে না আমাকে নিয়ে, আর কেউ ঠাট্টা বেঁধে ঠাট্টা করে দল বেঁধে হেসে উঠছে না। এখন আমারই হাসি পাচ্ছে, তুমুল হাসি, তুমুল। আসুন আপনারা, এগিয়ে আসুন। বুকের ভিতরে এত গাল ধরে জমিয়ে রেখেছেন যে ক্রোধ আর ঘৃণা, সেগুলোকে জাগান, জাগান, জাগান। তারপর সোজাসুজি তাকান ওই রাক্ষস রূপী চুরিটার চোখের ভিতরে, ছুড়ে দিন সমস্ত ঘৃণা আর ক্রোধ। সোজা তাকাবে, স্পষ্ট, তীব্র, তীক্ষ্ণ। দেখবেন রাক্ষসটা ঠিক ভয় পাবে। আসুন আমরা আস্তে আস্তে এই ভয়ঙ্কর জায়গাটা থেকে বেরিয়ে যাই। একটা সুন্দর মুকুট মাথায় পড়ে